ওয়েলকাম। আজকের আয়োজন সেন্টেন্স কানেক্টর। তো একটু ধৈর্য ধরতে হইব, কারণ ধৈর্য হচ্ছে তোমার সফলতার মূল। তুমি যদি আজকে ধৈর্য ধরো, মাত্র এই 9 মিনিটে ভিডিওতে সেন্টেন্স কানেক্টর শেষ। এটা তুমি আজকে যে শর্টকাট টেকনিক নিয়ে আমরা আলোচনা করবো, যে সেন্টেন্স কানেক্টরের যে সহজ আলোচনাটা দিব, তুমি সারা ইউটিউব খুঁজেও তুমি এগুলো পাইতা না। তো সুতরাং তুমি যদি একটু ধৈর্য না ধরো, তাহলে বালা কিছু পাইতা না। আমি যদি খাতাত লিখকেও বোঝাই, তারপরেও তোমরা এটা সমস্যা হইব, কারণ এটা হচ্ছে আমি স্ট্রেট কাট আকারে সুন্দর করে গুছিয়ে গেছে লেখা আছে এখানে। এখানে যদি না বুঝো, তাহলে ওই নহানো তুমি বুঝতে পারত না। এখন হয়েছে বিষয়টা সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর মানে কি? যে ওয়ার্ড দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে হয়েছে সেন্টেন্স কানেক্টর। এখন হচ্ছে ধরো আমি কইলাম মিস্টার রহিম অ্যান্ড করিম আর গোয়িং টু কলেজ। এখানে মিস্টার রহিম অ্যান্ড করিম, ওই যে রহিম আর করিমরে যুক্ত করছে কে? অ্যান্ড। অ্যান্ড হচ্ছে কানেক্টর। আচ্ছা, এইসব বাদ দেও, সরাসরি আমরা টেকনিকে যাই। টেকনিকের যে বিষয়টা হয়েছে যে বিপরীত ধর্মী বোঝাতে, মানে বিপরীত ধর্মী বোঝাতে হাও এবার দো অল দো ইয়েট, মানে হাও এবার শব্দের অর্থ বিপরীত ধর্মী, দো শব্দের অর্থ বিপরীত ধর্মী, অল দো শব্দের অর্থ বিপরীত ধর্মী, ইয়েট শব্দের অর্থ বিপরীত ধর্মী। কারণ একমাত্র হাও এবার দো অল দো ইয়েট, এই যে দেখতেছো যে চারটা, এই চারটা দিয়ে শুধুমাত্র বিপরীত ধর্মী বোঝায়। অনেকগুলো আছে, এখন প্রশ্ন হচ্ছে তুমি এগুলো কীভাবে বুঝতে হয়। এই যে আমি চারটা লিখে দিয়েছি, এখান থেকে যে কোনো একটা মুখস্থ রাখলেই হইব। তারপর হচ্ছে নিশ্চয়তা, যেমন অবভিয়াসলি, অফকোর্স, সার্টেনলি। তারপর শর্ত বোঝাতে, যেমন ইফ, আনলেস, সো দ্যাট, ওয়েদার। এর বিষয়টা হচ্ছে তোমার এটি তুমি খাতাত নোট করে রাখতে পারো, যে বিপরীত ধর্মী বোঝাতে হাও এবার দ, যে কোনো দূরে শিখলেইব। আমি আমার তো লেখা দিতে চারটাই, মানে যা যদি কেউ যদি বেশি শিখবার ইচ্ছা হয় সে তো শিখতেইব। তো তোমার যদি কিন্তু দুইটা শেখার ইচ্ছা হয়, তুমি কিন্তু দুইটা শিখতে পারো। তারপর হচ্ছে তোমার নিশ্চয়তা বোঝাতে অবভিয়াসলি, অফকোর্স, সার্টেনলি, শর্ত বোঝাতে ইফ, আনলেস। মানে তুমি এখান থেকে যে কোনো দুইটা মানে রাখলে হইব। মনে করো তুমি খাতার মাঝে নোট করে খেলতে রাখো যে শর্ত বোঝাতে আমি ইফ বসাবো, শেষ একটা শিখলেই হইব। তুমি শর্ত বোঝাতে এইদিকে শুধু ইফ রাখলেই হইব অথবা আনলেস। তো বিষয়টা হচ্ছে তুমি যদি আজকে বালা কিছুর সাথে না থাকো, আরেকদিন তুমি যখন বালা কিছু করবাই তখন তোমার সাথে কেউ থাকতো না। তো এই ক্লাসটা মনে করো আমি প্রায় 3 ঘন্টা হয়েছে এখন বানাইছি, 3 ঘন্টা সময় লাগছে আমার বানাইতে। তারপর এটা আমি পাঠাইছি আমার বন্ধুর কাছে, ও এডিট করিয়া তারপর এত সুন্দর করিয়া তোমরা সামনে প্রেজেন্ট করছে। তো এই ক্লাসটা তোমরা একটা খাস করতে পারো, ফেসবুকে শেয়ার দিতে পারো, যার যে ফেসবুকে শেয়ার দিতে পারো। এখন মনে হয়েছে যে ফেসবুকে আমরা শেয়ার দিলাম কালিকে, ঠিক আছে? এটা তুমি এইটা এই জন্যই দিবাই যে তুমি বালা কিছু একটা সমর্থন করছো, যে তুমি একটা বালা কিছু সমর্থন করছো, পরে একদিন তুমি যখন বালা কিছু করবাই তখন অন্যরা তোমাকে সমর্থন দিব। কারণ এটা তো পরিশ্রম করলাম, আমার কি কোনো লাভ আছে? আমি তোমার খাতা তত বুঝতে পারতাম, কিন্তু এই সুন্দর স্ট্রেট কাটা কারো তো তুমি পাইতা না। যে এত সুন্দর হয়ে লিখে আছে, উদাহরণ দিতে জাস্টেজ, সাচেজ, নেমলি, এখানে যে কোনো একটা বসাই লিখব। তারপর হচ্ছে কারণ বোঝাতে সিন্স, এজ, সো, ডিউ টু, লিড টু, এরকম। তারপর সময় বা কাল বোঝাতে বিফোর, আনটিল, জাস্ট, এগুলো যে কোনো একটা বসাইলেই হইব। আমি আবার হই, ধরো তুমি কোনো উদাহরণ দিতে হয়, এই ক্ষেত্রে তুমি সাচেস বললেও হবে, জাস্টেস বললেও হবে, নেমলি বললেও হবে। এখন তোমার যেটা খুশি এখানে তিনটার যে কোনো একটা বসাইলেই হইব, একের এক ফাইভ। আমি প্র্যাকটিক্যালি তো কালকে বুঝাইমো, যে একটা পেসিস থেকে যে কোনো বোর্ড থেকে প্র্যাকটিক্যালি তো আমি আগামী কালকে বুঝাইমো। এটা হচ্ছে অফলাইনে, আর অনলাইনে তুমি যেটা মুখস্থ রাখবা যে উদাহরণ বোঝাতে সাচেস, জাস্টেস, নেমলি, এগিয়ে স্ক্রিনশট দিয়ে তুললে খাতার মাঝে নোট করলেও, খাতার মাঝে নোট করলেই শেষ। যেমন কারণ বোঝাতে সিন্স, এজ, সো, ডিউ টু, লিড টু, সময় বা কাল বোঝাতে বিফোর, আনটিল, জাস্ট, এরকম। তো তোমার সবটি মুখস্থ হওয়া লাগবে না, যে কোনো একটা করে মুখস্থ রাখলেই হইব। উপসংহার বোঝাতে ফাইনালি, লাস্টলি, ইন কনক্লুশন, ইন শর্ট। মনে করো তোমার অতলা মুখস্থ করার দেখা নাই, তুমি জাস্ট ফাইনালি মুখস্থ রাখলেই হইব, যে উপসংহার বোঝাতে আমরা জাস্ট ফাইনালি ব্যবহার করব। শেষ, সেন্টেন্স কানেক্টর শেষ। এখন তোমরা লেগে যে বিষয়টা হয়েছে যে এখন আমি একটা চার্ট দেখাইব, এই চার্টের যতগুলো তোমার শব্দার্থ আছে এই শব্দার্থগুলো সবটি মুখস্থ হওয়া লাগবো। প্রায় এইগুলো সহজ শব্দার্থ প্রায় মনে হবো 27টা। এখন প্রশ্ন হচ্ছে শব্দার্থ তুমি মুখস্থ করতে কেমনি? শব্দার্থ মুখস্থ করার উপায় হচ্ছে তোমার, মনে করো তুমি ফার্স্টটা শব্দার্থ লেখলাই, লেখা এই যে এখন দেখতেছো এই যে শব্দার্থগুলো, এই শব্দার্থগুলোই যেমন তুমি এই শব্দার্থগুলো মুখস্থ করতে কেমনি। প্রশ্ন আছেন এইরকম যে শব্দার্থ মুখস্থ করবো কীভাবে? তো তুমি এই শব্দার্থ ফার্স্টটা করে একটা খাতার মাঝে নোট করো, নোট করে এই ফার্স্টটা একবার দেখো, আবার দেখো, 2-3 বার দেখো, দেখে তুমি পড়ো তৈরি দেবো। তারপর তোমার যে কাজ তুমি এই কাজ করো, কাজ করার ফাঁকে ফাঁকে যখন তুমি সময় পাইবা তখন ওই শব্দগুলো একটু ভাবে খুলে দেখবা। তো এইরকম করে দেখো প্রায় 1 ঘন্টা তোমার শব্দ শব্দ ঠিক হয়ে যায়।
অথবা আরেকবার শিখতে পারো, যেমন তুমি কো দেখছো ইয়াজের রেজাল্ট ফলে হইয়া এখন তুমি যাইতে মনে করো বাজারে, এখন তুমি ঘর থেকে বাজারে যাওয়ার আগ পর্যন্ত তুমি ইয়াজের রেজাল্টর তো ফলে মনে মনে ইয়াজের রেজাল্টর তো ফলে সর তো তাই দেয়ার ফর তো তাই হয়ে হয়ে যাও বাজারে গিয়ে ফুচা দেখবা যে মুখস্থ থাকা। এবং তুমি যে যেভাবে শিখো না কেলিগা এই 27টা শব্দ তো তোমার শিখন লাগবই, এই 27টা শব্দ তো শেষ। তুমি খালকাই আমার কইবা যে 27টা শব্দ তো শেষ, আমি গ্যারান্টি দেখব সেন্টেন্স কানেক্টর তুমি ফার্স্টে ফার্স্ট পাইবা, মিস নাই, বুঝা গেছো? তো তো এটা একটু তোমার ধৈর্য ধরে করতে হইব। এই শব্দ যেমন সর তো তাই, অন দি কন্ট্রি অন্যদিকে, বাটর তো কিন্তু, দ্যাটর তো যে, এখানে অনেকগুলো আছে তুমি নিজে নিজে পারবা, যেমন দেনর তো তারপর, ইনস্টিটিউট তো পরিবর্তে, দর তো যদিও, অল দর তো যদিও, অর তো অথবা, সিমিলারলি একইভাবে, তারপর ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, অ্যান্ড এবং স্পেশালি বিশেষভাবে, হাউএভার যাই হোক, হয়েন যখন, বেসিক্যালি মূলত, সিন্স যেহেতু, ইফ যদি। তো এটা তোমার মুখস্থ হলেই এখন হচ্ছে একটা যে একটা বিষয় হয়েছে তোমার যে স্টুডেন্টের পুনরূপী, এটা আজকে দোষলাম তোমার তোমার পার্থনা তেমনি এখানে কইলাম যে এখন লিখে দিলে আমি যে স্টুডেন্টের এস দিয়া স্টাডি, স্টাডি মানে অধ্যয়ন, টি দিয়া ট্যালেন্ট, ই দিয়া ইউ দিয়া ইউনিটি, ডি দিয়া ডিসিপ্লিন, ই দিয়া এনার্জি, এন দিয়া নিট অ্যান্ড ক্লিন, টি দিয়া ট্রুথফুলনেস। এখানে তোমার স্টুডেন্টের পুনরূপ এবং বাংলা অর্থসহ দেওয়া আছে, এগুলো তোমরা মুখস্থ হইলিও, যার দরকার ফোরে মুখস্থ হবে, এটা তো এমন না যে ফরিকে আইব জাস্ট শিকার জন্য। আসলে তোমার ছাত্র হচ্ছে কি এরকম যে তোমাদের অধ্যয়ন করতে হইব, মেধার কাজ করাইতে হইব, তারপর যেমন অনেকে মেধা আছে কিন্তু ইয়ে করে না, পরিশ্রম করে না, তারপর ঐক্য থাকতে হইব, ডিসিপ্লিন নিয়মবর্তিতা নিয়মিত পড়াশোনা করতে হইব, এনার্জি তারপর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচয় থাকতে হইব, এবং ট্রুথফুলনেস সত্যবাদিতা। ঠিক আছে, এই সব গুণাবলী তোমার থাকা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে কা যে ক্লাসটা থেকে তুমি কেটে কেটে শিখলা সেন্টেন্স কানেক্টর যে এতক্ষণ আলোচনা করলাম, এই শব্দ শব্দ তো তুমি মুখস্থ করে দেখো, এই শব্দ শব্দ তুমি মুখস্থ শেষ, আমি তোমার গ্যারান্টি দেখলাম সেন্টেন্স কানেক্টর তোমার শেষ, জাস্ট আমার কথাটা তুমি বিশ্বাস করো। তুমি আর অন্য কোনো খানো মানে তুমি গ্রামার বই খুঁজো অত যে কোনো স্যারের শিট ফলো করো, এইরকম তুমি অল্প পড়ায় মানে এত কম পড়ায় তুমি সেন্টেন্স কানেক্টর শেষ করতে পারতা না, কারণ সেন্টেন্স কানেক্টর নিয়ে অনেক ঝামেলা আছে। এইটা আজকে ইয়ারে উদয় হয়েছিলাম আমি হালিমরে যে সেন্টেন্স কানেক্টর নিয়ে অনেক সমস্যা আছে। আচ্ছা যাই হোক, তোমরা এটা মুখস্থ করো, তারপর আমি কালকে অফলাইনে তোমার বুঝাইবো। তো আজকে একটা তোমার বোনাস আসেন যে আজকে তোমরা অত দর্জি ধরে ক্লাসটা করতেছো, এই জন্য একটা বোনাস বানাইতেছিলাম যে কাজ নজরুল ইসলামের লেখা সকল উপন্যাস তুমি মনে রাখতে কেমনি, মনে রাখবা বাখুম যে বাদনহারা কুহেলিকা মৃত্যুকুদা, বা দিয়া বাদনহারা কু দিয়া কুহেলিকা ম দিয়া মৃত্যুকুদা। আর ছোটো গল্প মনে রাখার টেকনিক হচ্ছে কা বেরিসি, যেমন বে দিয়া বেতার দান, রি দিয়া রিক্তের বেদন, এবং সি দিয়া শিউনিমালা। এটা তোমার লেগে বোনাস আছে যে ধৈর্য দেওয়া যখন ক্লাসটা করছো এটা তোমার বোনাস। আচ্ছা আমি বুঝাই দিব না যে পরীক্ষাতে এরকম হইব যে বাদনহারা কার লেখা উপন্যাস কাজ নজরুল ইসলাম, এটা বাংলা প্রথম পত্র যাইব তোমার মুখস্থ হয়ে নিও। এখন বিষয় হচ্ছে যে যারা যারা শেয়ার করবে তারা ডান লিখো, আর ক্লাসটা সম্পর্কে তোমার মতামত জানাইও। ধন্যবাদ।